नमस्कार আমি পল্লবী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকসুক তো বহুদিন ধরে বাড়িতে বিভিন্ন রকম চ্যালেঞ্জ করার পর তোমরা দেখেছো বিভিন্ন রকম মজার চ্যালেঞ্জ করার পর আজকে আমি বেশ অনেকদিন পরে বাইরে এলাম তো বাইরে আমি এসেছি এই বাগটাক দেখে বুঝতে পারছো বেশ একটা ইন্টারেস্টিং জায়গা তো এইটা হচ্ছে টাইগার ক্যাফে মানে শর্ট ফর্ম এটার ফুল নেম হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ক্যাফে তো এটা তোমার প্রপার লোকেশনটা হচ্ছে অনেকভাবে বলা যায় বেসিক্যালি এটা টালিগঞ্জে তোমার মেট্রো টালিগঞ্জ মেট্রোর অপোজিটে শ্রুতিনন্দনের পাশে বাঙুর হসপিটালের পাশে বা পুলিশ কোয়ার্টারের উল্টো দিকে মানে তুমি যেভাবে এখানে আসতে পারো এই প্রপার অ্যাড্রেসটা আমি অ্যাজ ইউজুয়াল ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো তো দেখতে থাকো তোমরা সাথে থাকো আর কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রিপশনটা কিন্তু প্লিজ তোমরা করে দিও আর একটু কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো যে তোমাদের ভালো লাগছে কি লাগছে না আর এটাও বলে দিই যে আমি কিন্তু আজকে একা নেই আমার সাথে দুজন গেস্ট আছে তো তারা কারা সেটা জানতে হলে তোমাদের সাথে থাকতে হবে তো সাথে থাকো বলেছিলাম যে দুজন গেস্ট আসবে তো তারা হচ্ছে কে তোমরা বুঝতেই পারছো তো তোমরা কে তোমরা নিজেরাই একটু বলো বিশ্বাসী নয় নমস্কার আমি অঞ্জনা সাথে কঙ্কনাকে নিয়ে চলে এসেছে যে পল্লবীর সাথে আজকে আমরা কি টুর মজা করব ঠিক আছে তো আমি আস্তে আস্তে ক্যামেরা একটুখানি ঘুরিয়ে দিই কারণ এইভাবে খালি স্ট্যাচুর মতো যতজন বসে আছে এখানে তো এসে তারপর আমি আপনাদের বাকিটা তোমাদের দেখাচ্ছি কারণটা হচ্ছে পল্লবী কিন্তু এত বিজি থাকে ফোন করলে দুর্গাপুর আসাম অফিস এসব তো আছেই ওই জন্য সব ক্যান্সেল এই যে বৃষ্টি বাসটা এটা কিন্তু একদম বৃষ্টি তো দু তিন দিন হয়েছে আর আমি তো এসেছি এখানে দু মাস হয়ে গেছে আসাম নাকি তো তোমরা কি তুমি প্রে করো আসামটা খুব তাড়াতাড়ি বলে যখন কি জানো চল মিমি আসাম যাব নাকি একটা গান আছে আমার গানটাই মনে পড়ে গেল যাক আমি একটা ভুলভাল কথা বলি তো ওই শান্তি আমাকে আগে থেকে এরম এরম করে দিচ্ছে চুপ চুপ কিন্তু আমার হয় না ওসবে ওইসব আমি অ্যাকচুয়ালি আমি আমার পজ বাটন নেই আমি যখন শুরু করি শুরুই করি আর আমি যেটা এসে বুঝলাম তোমরা বেসিক্যালি ব্লগে যেরকম দেখো তো দারুন সব থেকে তো ভালো লাগে আমি এর আগে মানে বারংবার মনেও করেছি বলেছি যে এই কুক সুখ এই ব্যাপারটাই আমার দারুণ মজাদার লাগে যে খাওয়াতেই সুখ আর কি ব্যাপারটা এটা তো খুব ভালো লাগে পল্লবী সাহেব তো মানে আমাদের বিন্দাস সবসময় মজা হয় কিন্তু এরকমভাবে জমজমাটি আড্ডা সাথে তোমরা এরকম হয়নি হয়তো তো এরকম আজকে তো দারুণ মজা পাচ্ছি সত্যি সাথে খাবার দাবার সব কিছু একটা ব্যাপার খেয়ে দিয়ে সুখী হবো তিনজন মিলে তো তোমরা সাথে থাকো একদম
তো এখানে আমরা কী কী অর্ডার করেছি সেটা বলে দিই। অর্ডার করলাম ফিশ ফ্রাই, তবে এখানে নাকি ওরা যেটা ক্লেম করছে নাকি লার্জেস্ট ফিশ ফ্রাই, তো সেটা দাম ওটা একটু মোটামুটি লার্জেস্টই 250 টাকা। তো আসুক দেখি কীরকম লার্জেস্ট, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো ওটাই এখানকার ওরা যেটা বিয়ে করছে। আর এখানে যেটা পাওয়া যায় ওদের ইনহাউস স্পেশালিটিস বলছে মুঘলাই পরাঠা, ঠিক আছে। তো আমরা মুঘলাই পরাঠা অর্ডার করিনি, আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছি, স্যান্ডউইচ মানে গ্রিল স্যান্ডউইচ অর্ডার করেছি, আর বাকি দুজন যে গেস্ট তারা দুটো পানীয় খাবে। তো একজনের হচ্ছে কোল্ড কফির একটা আইটেম, আর একজনের হচ্ছে ভার্জিন মইতো। দেখো খাবার চলে এসছে, কিন্তু যেটা আমার মনে হচ্ছে এই লার্জেস্ট ফিশ ফ্রাই এটা খুব একটা মিথ, কোনোই লার্জেস্ট নেই এটা। নর্মালি দেখো তুমি এই যো, এটা নর্মালি একটা মানে সাইজ, যেটার দাম হচ্ছে 250 টাকা, আর তার স্যান্ডউইচের দাম হচ্ছে 165 টাকা। আর এটা এসছে, এটা তো বললাম শন্টি খাবে। তো এটা কীরকম খেতে? তেতো যেরকম হয় আর কি কফি, ওটা ওটা পছন্দ করে ওই সব জিনিস, তো ওই জন্য এটাই খাবে। তো আমি ওইটুখানি জিনিসটা খেয়ে দেখি, খেয়ে তোমাদেরকে বলছি জিনিসটা কীরকম। তো ফার্স্ট আমি স্যান্ডউইচটা একটু ট্রাই করি, ভাঙা যাচ্ছে না। আমি না স্যান্ডউইচ বার্গার এসব খেতে গিয়ে পুরো ছড়াই, আমি একদম বার্গার খেতে পারি না। আমি কারণ দেখলাম যে স্যান্ডউইচটা অপরিহার্য, দেখো স্যান্ডউইচে মানে আলাদা করে না বিশেষ কিছু বলার নেই, কারণ স্যান্ডউইচ আর কত খারাপ বা কত ভালো হবে, মোটামুটি যা যা নর্মাল জিনিস দেয় সবই আছে ওখানে, ভালো পেট ভরে যাবে, অনেকটা বড় স্লাইস। আর ফিশ ফ্রাইটা দেখি, দেখো ফিশ ফ্রাইটা বলতে না কেন সবুজ কিছুটা দেওয়া আছে, তো ওটা আমি খেয়ে বলছি জিনিসটা কী। হ্যাঁ পুদিনা ধনে পাতা, এই জিনিসটার একটা হালকা মানে ম্যারিনেশনটা কিন্তু পুদিনা ধনে পাতা এইসব দিয়ে করেছে। ফিশ ফ্রাইটা টেস্টে, মাছটাও ভালো, কিন্তু লার্জেস্ট ফিশ ফ্রাই ব্যাপারটা না। আর বাকি যেটা বললাম যে দেখো অ্যাম্বিয়েন্সটা আমার ভালো লেগেছে, ভেতরে বসতে পারো এসিতে, বাইরে এরকম একটা যেখানে আমরা বসে আছি সেখানে বসতে পারো, ঠিক আছে। লোক আসতে যাচ্ছে মানে যারা এখানে থাকে তাদের জন্য কিন্তু এই চত্বরে মনে হচ্ছে এই ক্যাফেটা বেশ মানে একটা ভালো, লোক আরামসে এসে টুকটাক করে আর কি খেয়ে চলে যেতে পারবে। তো আমরা খেতে থাকি, তোমরাও সাথে থাকো, তারপরে আস্তে আস্তে এরকম ভিডিও হবে দেখতেই পাবে। তো এবারে আমি দেখি যে অঞ্জনাদি কী করছে, মোটামুটি ফিশ ফ্রাইটা অর্ধেক শেষ করে ফেলেছে, তো বাকিটা আমি দেখি যে কী করছে। দেখো অঞ্জনাদি মোটামুটি হাফ ফিশ ফ্রাই শেষ করে দিয়েছে, মানে বলছে তোরা দুটো উনি ভিডিও কর আমি একটা খেয়ে নিই, বুঝতে পারছো, মানে বলার সঙ্গে সঙ্গে খপাট করে মুখে পড়ে নিয়েছে, মানে ওয়েট করছে না। বলে এবারে কি বলবে, কিরকম লাগছে? আমি ভালোবাসি, আর আমার তো অপশন থাকে না, ফিশ ফ্রাই খেতে হয় যেহেতু আমি চিকেন খাই না। ভালো, হেঁটে পট করে ঢুকে যাওয়া যায়, ভালো ভেতরেও আছে যেটা বল্লভি বললো, এমনি ভালো দেখতে ভালো লাগবে, বেশ এসে সময় কাটাতে ভালো লাগবে, ভালো। আর শান্তি কিরকম লাগছে স্যান্ডউইচটা বল, শান্তি তেতো কফি কেমন লাগছে বল। আচ্ছা আমেরিকানোর বলার কিছু নেই, তিতো হয় তো সুগার দেওয়া আছে এক্সট্রা, চাইলে তোমরা অ্যাড করতে পারো, আমি যেহেতু প্রেফার করি না তো আমি খাচ্ছি না। স্যান্ডউইচটা অ্যাকচুয়ালি স্যান্ডউইচ কিছু বলারই নেই, যেটা মাসি বললো মানে স্যান্ডউইচ আমি বলবো যে সেফেস্ট খাবার, মানে কোনো জায়গায় তুমি যদি যাও তাই কোনো ক্যাফে বা যেখানেই খিদে পেলো, এবার তুমি হয়তো জানো না ওইটা কেমন বা কিছু, তো ওখানে সেফেস্ট খাবার কিন্তু স্যান্ডউইচ যদি থাকে, তো ওইটা ভুল করার কিছু নেই। তো অবভিয়াসলি আমার স্যান্ডউইচটা ভালোই লাগছে, অ্যান্ড যেটা ফ্রেশার কথাটা মাসি বললো লার্জেস্ট, হ্যাঁ একদমই নয় ওটা, প্রাইস একটু ওভার প্রাইসড অবভিয়াসলি, কিন্তু হ্যাঁ খেতে ভালো, কিন্তু তোমরা আসতে পারো, এটা ছাড়াও অনেক কিছু আছে, অনেক কিছু আছে, হ্যাঁ ভালো ভালো লাগলো, সন্ধ্যাটা ভালোই কাটলো, এখনো কাটাইনি কাটা। তো খাবার শেষ, সব কিছু খেয়েছি, এবার লাস্ট আমরা নিয়েছি একটা ডেজার্ট, তো এটা হচ্ছে চকলেট টার্ট। তো দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে চকলেট টার্ট, তো এটার দাম হচ্ছে 65, মানে এটা ছোটোই আমরা ভেবেছিলাম যে আরেকটু মানে যেটা ধরো ওই যেই কাপকেকগুলো হয় না অ্যাটলিস্ট ওরম যদি ভেবেছিলাম, সত্যিকারে ভেবেছিলাম, কিন্তু এটা বেশ অনেকটাই আর কি ছোটো। তো যাই হোক, তো এটাই এখন আমরা কারামারি করে খাবো, তো খেতে থাকি। টার্টের নিচেটা তো জানোই যে কোনো বিস্কিট দিয়ে তৈরি হয়, ওটা চকলেট বিস্কিটের টেস্ট, আর উপরে ক্রিমটা বেশ ভালো,
মানে এগুলো কি বলতো আমার না মানে ভীষণ মুড ভালো করে দেয় খাবারগুলো খেলে, মানে বেশ তোমার খাওয়ার সঙ্গে সঙ্গে না একটা বেশ হ্যাপি হ্যাপি ফিল আসে। তো আমি এইটা একটু ভালো করে এনজয় করি ক্যামেরাটা বন্ধ করে। এই যে আমার শরবত চলে এসছে, না 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 এই নামটা বলে দে। অঞ্জনাদির ভীষণ ইচ্ছা হচ্ছে একটুখানি ভার্জিন মরি তো খাবে, অঞ্জনাদির ভাষায় লেবুর শরবত। আরে অঞ্জনাদির ব্যাপারটাকে সবই না খবাক খবাক করে কেড়ে কেড়ে খেয়ে নিচ্ছে, ওরা একটু ফটো ভিডিও করতে দিচ্ছে না। বলো কিরম লাগছে লেবুর শরবত খেয়ে? ভাজা টাজা গুলো খেলাম তো বেশ মুখটা ফ্রেশ হয়ে গেল, লেবুর একটা ইয়ে আছে তো গন্ধ ভালো লাগে আমার এগুলো খেলে। বাড়িতে বানাতে পারবে? হ্যাঁ ওই পাতা টাতা গুলো থাকলেই পারবো। কারণ ডেকোরেশনটাও তো করতে হবে, না তো লেবুর জলই বলবি। চলো তাহলে আজকে খেয়ে দিয়ে একদম রেডি, মানে খেয়ে দিয়ে কিন্তু আমি আবার একটু লিপস্টিক লাগিয়েছি যাতে ব্লগটা দেখতে ভালো লাগে, মানে আমাকে দেখতে ভালো লাগে একদম। তো কিরকম লাগলো একটু বলো? দারুণ লাগলো। আর আমি এখানে একটা কথা বলি, আমি লিপস্টিক কিন্তু ওঠাইনি, দেখো ওরা আবার উঠিয়ে খেয়ে পরেও নিয়েছে আমার, দেখেছিস তো? এটাকেই খাওয়া বলে, সেই ওটাকে স্কোর্স লেভেলে খাওয়া। মানে আমাদের ওরা লিপস্টিক সমেত খেয়ে নিয়েছে, অথচ আমি খাচ্ছিলাম বলে বললো তাড়াতাড়ি খাচ্ছে তাড়াতাড়ি খাচ্ছে, মানে আমি সুন্দরভাবে খাই আর কি। ব্যাপারটা তোমার মতো স্টাইলিশ তো আমরা নই না, এটা স্বীকার করলি তাহলে? করলাম, আমি জনসমক্ষে স্বীকার করলাম। তো চলো যেটা বললাম ব্লগ এখানেই আজকে শেষ করব, খাবার দাবার খেলাম। আর সাবস্ক্রাইব করো কুকসুপ, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই চাই আমাদের, আর সাথে থাকো পাশে থাকো যেটা আমি সবসময় বলি। তো আজকের মতো টাটা টাটা।